ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রশ্ন করেছেন এক বোন, পিতামাতা যদি বিদাতি হয় বা গুনাহগার বান্দা হয়, সেই পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে কি দোয়া কবুল হবে? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এ সম্পর্কে একটি হাদিস তিরমিজির মধ্যে রয়েছে, 1905 নম্বর হাদিস। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো প্রকার সন্দেহ নেই, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনাকে বোঝানোর জন্য আমি এভাবে বলতে পারি যে কোরআনুল কারিমের মধ্যে সূরা বাকারা 2 নম্বর আয়াত রয়েছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি। জালিকাল কিতাব, এটা হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তো লা রাইবা ফিহি এখানে ব্যবহার করা হয়েছে, এর সমর্থক শব্দ হচ্ছে লা শাক্কা ফিহি। তো এখানে লা শাক্কা ফিহি হাদিসের মধ্যে ব্যবহার করা হয়েছে সমর্থক শব্দ, যার মাত্র কোনো সন্দেহ নাই, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে হবে। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 2 নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর 3 নম্বর হচ্ছে যে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালিদেহি, পিতামাতা, যে পিতামাতা তাদের সন্তানদের জন্য দোয়া করে। তো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, করবেন, এতে কোনো সন্দেহ নেই। তাতে পিতামাতা যেই ধরনেরই হোক না কেন, যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া অবশ্যই কবুল হবে। এজন্যই তো আমরা বলি যে সন্তানের জন্য কখনো বদদোয়া করিয়েন না, সন্তানকে কখনো গালি দিয়েন না। সন্তান যদি একটু কষ্ট দেয় তো ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়ত দান করো, তাকে তুমি সংশোধন করে দাও ইত্যাদি, কিন্তু কখনো বদদোয়া করা যাবে না। আশা করি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।